আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকাল নিউজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তোষার আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের যে ঘটনাটি আপনারা শুনলে শুধু অবাকই হবেন না, সাময়িক সময়ের জন্য আপনার ব্রেন হ্যাং হয়ে যেতে পারে। নড়াইলের লোহাগড়া ইউনিয়নের সিঙ্গা এলাকার একটি ছেলে যার নাম রমজান, 6 বছর বয়সের একটি ছেলে, 1.5 বছর বয়সে তার মাকে হারায়। মাকে হারানোর পরে তার নানার বাড়িতেই সে লালিত পালিত হয়। এভাবেই তার 6 বছর পার হয়েছে। সে 16 অক্টোবরে তার খালাতো বোনের সাথে খেলছিল। তার খালাতো বোনের নাম মিম। মিমকে ব্যঙ্গ করে ডিম বলাতে খালাতো বোন রাগে ক্ষিপ্ত হয়ে তাকে এসে গলা চাপটে ধরে এবং তৎক্ষণাৎ সে শ্বাসরোধ হয়ে মারা যায়। এরপরে তার মামি বাসা থেকে বের হয়ে এসে দেখে এই অবস্থা, তখন সাথে সাথেই তার মাথায় পানি দেয়। তখন দেখে যে না, সে আর বেঁচে নেই। তখন তাকে নিয়ে এক বিলের মধ্যে ফেলে আসে। গতকাল এই বিষয়ের উন্মোচন হয়। তারপরে এ নিয়ে একটি মামলা হয় এবং পূর্বের পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে এমন ধারণা করে পুলিশ তার রমজানের বাবা ইলিয়াস, মামা মামি, খালা খালু এবং তার খালাতো বোন মিমকে গ্রেপ্তার করে। এই বিষয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক শ্রোতা, আমার এবং সারা বাংলাদেশের আমি মনে করি এটাই একমাত্র আবেদন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে এই ধরনের যে ঘটনাগুলো আছে এইগুলা কঠোর থেকে কঠোরতম এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করুন। এই ছেলেটার মৃত্যুতে আসলে যারা জড়িত সে যেই হোক, দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হোক, তদন্ত করে তার আমরা চাই থাকি। দর্শক শ্রোতা, আপনারা চিন্তা করুন, 6 বছরের একটি বাচ্চা 14-15 বছরের একটি মেয়েকে যার নাম মিম, তার ব্যঙ্গ করে একটু নয় বলেছে ডিম, তাতে কি এই ধরনের তার আচরণ করা ঠিক হয়েছে? তাইলে 6 বছরের বাচ্চার সাথে এই 15-16 বছরের মেয়ের কি পার্থক্য? ছোট মানুষ ভুল করতেই পারে, এগুলো কি ক্ষমা করে দেওয়া উচিত ছিল না? যাই হোক দর্শক শ্রোতা, এই বিষয়টি অবশ্যই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা হতে পারে। এখন দর্শক শ্রোতা, যেভাবেই হোক এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর যাতে বাংলাদেশে না ঘটে এর জন্য আপনারা তীব্র প্রতিবাদ জানাবেন। রাগ মানুষের থাকতেই পারে, যেহেতু মানুষের শরীর রক্তে মাংসে করা, কিন্তু রাগ এমনটা করার উচিত না যেটাতে মানুষের ক্ষতি হয়। হ্যাঁ, আপনি রাগ করতে পারেন, পজিটিভ রাগটা অবশ্যই আপনি করতে পারেন, কিন্তু নেগেটিভ রাগ কখনোই মানুষকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে না। পজিটিভ রাগ কীরকম? আপনার ভবিষ্যতে কিছু ভালো আছে বা আপনার ভবিষ্যতে কিছু উন্নত হবে, এই ধরনের রাগ আপনি কম্পিটিশন করতে পারেন, কিন্তু রাগ করে তাকে মেরে ফেলা এটা নেগেটিভ, এটা কোনো সময় করা যাবে না। যাই হোক দর্শক শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।